হুমকি হুঁশিয়ারি যেন প্রথায় পরিণত হয়েছে রাজ্যের শাসক দলের। বিজেপিকে আক্রমণ করতে গিয়ে এবার ঝাঁটা বটি ধরার নিদান দিচ্ছেন কে না তৃণমূল কংগ্রেস নেতা। পূর্ব বর্ধমানের আউশগ্রামের সভা থেকে বিজেপিকে আক্রমণ ব্লক সভাপতি আবদুল্লাহ লোডে এবং পাশাপাশি নিচের দলকেও একাংশকে নিশানা করেছেন তিনি। সবটাই বন্ধ করছেন, তাই বিজেপি গেলেই আমরা ঝাঁটা ধরার বটি ধরু দিয়ে সে পাড়া থেকে খেদাবো। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনার পাড়াতে আপনার গ্রামে সব বাড়ি কিন্তু এখনই পাচ্ছে না, যেহেতু যে লিস্টে নাম এসেছে সেই নামটি সার্বে হচ্ছে, নতুন আমরা এখন ঢুকাতে পারছি না। আপনার বুথে হোক, আপনার গ্রামে হোক, আপনার পাড়ায় হোক, সেই সমস্ত লিস্টগুলো দিয়ে আবার দিদি তাদেরও বাড়ি করে দেবে। তো এতে করে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আমাদের শাসক দল তাদের সংস্কৃতি কি এবং তারা যে পশ্চিমবাংলার মুখে কীভাবে মানে তাদের শাসন চালাচ্ছে, তাদের রাজ চালাচ্ছে, সেটাও এর থেকে প্রস্ফুটিত হয়। এই রকম বিভিন্ন রকমের নিদান, বিভিন্ন রকমের অপসংস্কৃতি, এই সমস্ত পশ্চিমবঙ্গে আমদানি করার একমাত্র কারণেই হচ্ছেন এই তৃণমূল দল এবং এই তৃণমূল দলের বিভিন্ন নেতা মন্ত্রীরা। বদলে অব্যাহত রয়েছে শাসকের দাদাগিরি। কোচবিহারে খবর দেখিয়েছিলাম আপনাদেরকে, এবার কোচবিহারের পর ক্যানিং। অ্যাসিস্ট্যান্ট সুপারকে সেখানে হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসছে। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে হাসপাতালে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগ। ক্যানিং মহকুমা হাসপাতালে ঘটনা এটি। সিএমও এইচকে লিখিত অভিযোগ জানিয়েছেন সৌরভ কুমার দাস, আর প্রকাশ্যে এখন গোটা ঘটনার সিসি ফুটেজও, সেই ছবিও আপনাদের সামনে দেখাচ্ছে রিপাবলিক বাংলা। হাসপাতালে অব্যাহত রয়েছে শাসকের দাদাগিরি। বারবার শাসক নেতারা হাসপাতালে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে হুমকি চমকি করে দেখাচ্ছেন, এবং কোচবিহারে যে খবর আমরা দেখেছিলাম আপনাদেরকে, কোচবিহারের পরে দেখা যাচ্ছে ক্যানিংও ঠিক একই ছবি। অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। এই মুহূর্তে আরও একটি ব্রেকিং নিউজ আপনাদের সামনে। আসানসোলের খবর জানাচ্ছি, যেখানে পানশালায় দুষ্কৃতী দৌরাত্ম। আসানসোলের রানীগঞ্জের পানশালায় ঢুকে দাদাগিরি, ভাঙচুর, পানশালায় ঢুকে বেধড়ক মারধর। রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের পানশালার সেই মালিকে। বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু তারপরে অভিযুক্তরা এখনও পর্যন্ত অধরা। প্রকাশ্যে এসেছে সেই হাড় হিম করা সিসি ক্যামেরার ফুটেজ এবং সেই ছবি ওই মুহূর্তে দেখাচ্ছে রিপাবলিক বাংলা। আপনাদেরকে দেখুন যে কিভাবে প্রকাশ্যে মারধর করা হচ্ছে। পানশালায় রীতিমতো দুষ্কৃতি দৌরাত্ম। আসানসোলের রানীগঞ্জের একটি পানশালার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে আবার মাদক কারখানার হদিশ মিলল। বাড়ির মধ্যেই মাদকের কারবার চলছিল। কারখানা থেকে উদ্ধার হয়েছে 200 গ্রাম মাদক। গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে এক মহিলাকে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে হেরোইন কারখানার হদিশ মিলছে। সেখানে বাড়িতে বসে দীর্ঘদিন ধরে হেরোইন তৈরি করা হচ্ছিল, আর কারখানা পর্যন্ত গড়ে তোলা হয়েছিল এমনই অভিযোগ, এবং গ্রেফতার করা হয়েছে এক মহিলা কারবারিকে। কারখানা থেকে উদ্ধারও হয়েছে 200 গ্রাম মাদক। ইতিমধ্যে কিন্তু তল্লাশি চলছে, এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।